আরে ছোট লোক, তোমার গার্মেন্টস সম্বন্ধে তো তোমার আইডিয়াই নাই ছোট লোক কোথাকার। হ্যাঁ, গার্মেন্টস সম্বন্ধে তোমার আইডিয়া আছে ছোট লোক কোথাকার, এটা বলো কেন? এই কারণে আজকে আমি রাগ হচ্ছি। এই যে ছোট লোক, জানেন বর্ষা মধুমিতা হলে দিনটা ডের সময় কেঁদে ফেলেছিল এই কথার কারণে। আরে ছোট লোক, তোমার ছবিতে তুমি লোক আনো, তোমার ছবি মানুষ দেখতে আসুক, ছোট লোক কোথাকার, এই ধরনের কথা কেন বলবে ছোট লোকরা? এককভাবে কেউ কাউকে খুশি করালে আপনি মনে করবেন তাদেরকে চামচা বলা হয়, চামচা তারা, তারা কখনো দেশকে ভালোবাসতে পারে না। এই যে কিছু লোক, হাতে পোষা লোক, টাকার পোষা লোক, কয়েকটা লোক হাতে গণা, এরকম আঙুল দিয়ে গণা দেয় 1, 2, 3, 4, 5, 6, এই যে ফেসবুক ইউটিউবের মধ্যে ছড়াচ্ছে এগুলো মিথ্যা কথা, আমরা তো দেখি এগুলো, এগুলো কেন ছড়াবে? ইকবাল ভাই, ইকবাল ভাই নিজে আমাকে বলেছে আপনি এত সহ্য ক্ষমতা আল্লাহ কর্তৃকে দিছে আপনাকে। আমি বলছি ইকবাল ভাই, সহ্য ক্ষমতা এটা ফ্যামিলি থেকে ছোটবেলা থেকে গড়ে উঠে মানুষের মধ্যে, আপনার আদর্শ এটা ছোটবেলা থেকে আপনার ফ্যামিলিতে গড়ে উঠবে, এটা কিনতে পাওয়া যায় না যে আমি আজকে টাকা আছে টাকা দিয়ে কিনে আমার পকেটে নিয়ে নিলাম, এটা সম্ভব না। এই কারণে ভাই আপনাদেরকে আবারও আজকে এসে দেখেন, আমার সারা রাত অনেক কষ্ট লাগছে। কালকে রাতে আমি অনেকের কাছে যখন শুনেছি যে সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলছে, আমার সাংবাদিক বোনদের গায়ে হাত তুলছে, আপনারা কালকে আধা ঘন্টার মতন আমার সাথে ছিলেন বসুন্ধরাতে ফুড কোর্টে, বর্ষাকে আপনারা ক্যামেরায় দেখেন নাই, কেন দেখেন নাই? ও তো একটা মেয়ে মানুষ, ও এরকম এরকম 4-5টা মেয়ে ওকে ঘেরাও করে ধরে রেলিংয়ের ওইখানে রেখে দিছে, কারণ এত লোক, এত লোক আসছে, এর ভিতরে কে বা কারা কি করেছে সেটা আপনারা জানতে পারেন, নাহলে এত অডিয়েন্স যদি সবাই যদি এই ধরনের মেন্টালিটি ছিল, আপনি একবার বলেন আপনার এই আপনারাই কি বেরোতে পারতেন না আমি বেরোতে পারতাম, কালকে কি অবস্থা ছিল? এই জন্য আমি আপনাদের সামনে গলা ফাড়ে ফেরে একটাই কথা বলি যে ভাই আপনারা, আপনাদের কলম ছুরির চেয়েও অনেক ধারালো, আপনারা সত্যি কথা লিখেন যে না অনন্ত ভাইয়ের মতন মেন্টালিটি হওয়া দরকার তোমার, অনন্ত ভাই থেকে তুমি অনেক বড় অভিনেতা হও, অনেক বড় হিরো হও, তোমার স্বাস্থ্য বিশাল বড় হোক, তোমার লম্বা 10-15 ফিট হোক, কিচ্ছু আসে যায় না, মেন্টালিটি অনন্ত ভাইয়ের মতন করো, মেন্টালিটি অনন্ত ভাইয়ের মতন করো, হি ইজ নট এ স্মল আর্টিস্ট হিয়ার, উনি যেরকম আমাদেরকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের অর্থনীতিতে যার কন্ট্রিবিউশন আছে, দেশের কর্মসংস্থান মানুষকে করে দেয়, ওনার মতো হওয়ার চেষ্টা করো।